বিশ্বনবী ইনসাফ শিখালেন, বিচার আসলে দুই পক্ষের কথা শুনতেন। বিশ্বনবীর স্ত্রী সাওদা এসে বলে, নবী আমি আপনার কুমারী বউ আয়েশার ঘরে তরকারি নিয়ে গিয়েছিলাম, ঝোল নিয়ে গিয়েছিলাম, কোনো বর্ণনায় পায়েশ নিয়ে গিয়েছিলাম। তরকারি দেওয়ার পরে আপনার স্ত্রী রেগে বলে, তরকারি দিলা কেন, আমি কি তরকারি রাঁধতে পারি না, আনলা কেন? রাগের চোটে তরকারির ঝোল নিয়ে পায়েশ নিয়ে আমার গালের মধ্যে মাখিয়ে দিয়েছে আপনার বউ। আপনি তো শ্রেষ্ঠ বিচারক, নবী বিচার করে দেন। বিশ্বনবী সাওদার কথা শুনলেন, মা আয়েশাকে ডেকে পাঠালেন। মা আয়েশারে বললেন, ও আয়েশা আসলে এমনটা করেছো নাকি? মা আয়েশা বলে, নবী তখন আমার মেজাজটা বড্ড গরম ছিল, রাগের মাথায় ঝোল নিয়ে আমি সাওদার মুখে লাগিয়ে দিয়েছি, আসলে কাজটার কথা শুনে রায় দেয় নাই। দুইজনের কথা শুনে বিশ্বনবী বললেন, আমার আদালতের রায় হচ্ছে কেসাস, টিট ফর ট্যাট। সাওদাকে যেমনি তুমি পায়েশ মাখিয়ে দিয়েছ, সাওদাও পায়েশের বাটি থেকে কিছু পায়েশ নিয়ে আয়েশার গালে মাখো। সাওদাও বিশ্বনবীর রায় অনুযায়ী বাটি থেকে পায়েশের ঝোল নিয়ে মা আয়েশার গালের মধ্যে মেখে দিলেন। মা আয়েশা কি আর করবেন, হেসে দিলেন। সাইয়েদাতুনা সাওদাও হাসলেন। এজন্য কোরআন দিয়ে, যদি কোরআনের নিয়ম দিয়ে যদি বিশ্বনবীর শেখানো পন্থায় যদি বিচার হয়, ওই বিচারের মধ্যে ইনসাফ থাকবে, জুলুম থাকবে না।